টিকাকরণের দাবিতে লাল ঝান্ডার সংগ্রাম, এই সমস্ত মানুষের খাদ্য কাজের দাবিতে লাল ঝান্ডার সংগ্রাম, লাল ঝান্ডার সংগ্রাম, এই পেট্রোল ডিজেলের দিন দিন মূল্য বৃদ্ধি কার স্বার্থে? মোদী মমতা জব দাও, এই পেট্রোল ডিজেল মমতা জব দাও, আমার দুর্গারে ফুকার ইনকাম জব পাস। তা দেশ জুড়ে সিআইটিইউ সহ অন্যান্য বাম সংগঠনগুলোর ডাকে পেট্রোল পাম্প বিভিন্ন জায়গাতে অবস্থান বিক্ষোভ করছে। কারণটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পেট্রোল ডিজেল তার দাম গত 21 দিনে 25 বার হচ্ছে বৃদ্ধি হয়েছে, এবং গড়পড়তায় যদি বলেন গোটা দেশে পেট্রোল ডিজেলের দাম প্রায় 100 টাকার কাছাকাছি কি পৌঁছেছে, এক নম্বর বিষয়। দু নম্বর বিষয় যে এই ফলে জিনিসপত্রের দাম হচ্ছে ব্যাপক জায়গায় পৌঁছেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে তেল সবজি সমস্ত কিছু পৌঁছে। তিন নম্বর বিষয় হচ্ছে যে কোভিড ভ্যাকসিন যা বলছে ইউনিভার্সাল সার্বজনীন, অথচ এখনও কোভিডের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ সমস্ত মানুষ পাচ্ছে না। আমরা বলছি সমস্ত মানুষকে কোভিডের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ অবিলম্বে দিতে হবে, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে, যা দেশের অন্যান্য প্রান্তে শুরু হচ্ছে বলে দেখছি, আমাদেরও দিতে হবে। আর চতুর্থ আমরা যে কথা বলছি যে করোনার সময় করোনার চিকিৎসার ব্যাপারে করোনার ওষুধের ব্যাপারে অহেতুক জিএসটি নিয়ে এই চিকিৎসার খরচকে বাড়িয়ে তুলছে, যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের বাইরে মৃত্যু ছাড়া কোনো গতি নেই। থার্ড ওয়েভ আবার আসছে, আমরা বলছি এই সমস্ত জিএসটি প্রত্যাহার কর। আমরা তাই মোদী সরকারের কাছে এই দাবি নিয়ে, রাজ্য সরকারের কাছে এই দাবি নিয়ে আমরা সমস্ত জায়গায় বিক্ষোভ করি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।